ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদের ফোনের যে নেটওয়ার্কের প্রবলেম ফেস করছেন আপনারা অর্থাৎ স্লো নেটওয়ার্কে এবং অনেকেই আছেন যারা একদমই ব্রাউজ করতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা কিভাবে এই প্রবলেম ফেস করবেন এবং কিভাবে এই প্রবলেম সমাধান করবেন সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমি আজকে আপনাদের সাথে এমন কিছু সেটিংস শেয়ার করব যে সেটিংসগুলো আপনার ফোনে করে নেওয়ার সাথে সাথে আপনার ফোনে রকেট স্পিডে ইন্টারনেট চলতে থাকবে এবং খুবই ভালো একটি সেটিংস অনেকেই এই সেটিংস সম্পর্কে কিছুই জানে না তো এই সেটিংসটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভের চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন তো ভিউয়ার্স ইন্টারভিউ চলে আসলাম ভিডিওতে তো ভিউয়ার্স আপনাদের এই প্রবলেমটি সলভ করতে বেশি কিছু করা লাগবে না জাস্ট আপনারা ছোট্ট একটি সেটিংস করে নিলে এই প্রবলেমটি সলভ করতে পারবেন এবং আপনাদের ইন্টারনেট তখন রকেট স্পিডে চলবে এবং খুব ভালো স্পিড পাবেন তখন তো এর জন্য যে কাজটি করবেন জাস্ট আপনারা সেটিং অপশনটি অন করবেন তো আমি এখন সেটিংয়ে চলে যাচ্ছি তো সেটিংয়ে গিয়ে জাস্ট আপনারা মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন তো এর জন্য আমি জাস্ট মোর নেটওয়ার্কে চলে যাচ্ছি তো মোর নেটওয়ার্কে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেটওয়ার্ক আপনাদের ফোনের ব্র্যান্ড ভিন্ন ভিন্ন হতে পারে এবং ভিন্ন ব্র্যান্ড হওয়ার কারণে এই অপশনটি আবার ভিন্ন হতে পারে আপনারা জাস্ট এটা খুঁজে বের করবেন কোথায় এটি রয়েছে সেখান থেকে খুঁজে বের করে জাস্ট আপনারা মোবাইল নেটওয়ার্কস এই অপশনটার উপরে চলে যাবেন তো এই মোবাইল নেটওয়ার্ক অপশনটার উপরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটা সিলেক্ট করে দিবেন তো অ্যাক্সেস পয়েন্ট নেম সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ফোনে এটা এখানে অ্যাড অপশনও লেখা থাকতে পারে তো জাস্ট আপনার অ্যাড অপশন থাকুক আর প্লাস আইকন থাকুক এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এসে যে কাজটি করবেন জাস্ট আপনারা ছোট্ট একটি কাজ করবেন এখানে নেম দেখতে পাচ্ছেন নেমের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে একটি সেটিং করে নিতে হবে আপনার তো আপনারা এখানে অনেকেই অনেক কিছু লেখেন যেমন যারা জিপি ইউজ করেন তারা জিপি নেটওয়ার্ক যারা এয়ারটেল ইউজ করেন তারা এয়ারটেল নেটওয়ার্ক এ ধরনের অনেক কিছু লিখে থাকেন তো আমি আপনাদের একটি নতুন ইউনিক জিনিস দেখাবো যেটি অনেকেই জানে না এবং অনেকেই এটি ইউজ করতে পারে না তো এর জন্য যে কাজটি করবেন এখানে জাস্ট আপনারা লিখবেন 8.4.4 তো এটি লিখে জাস্ট আপনার ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পরে এখানে এপিএন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিখবেন 8.8.4.4 তারপরে জাস্ট একটা স্পেস দিবেন তো স্পেস দেওয়ার পরে এখানে 5 দিবেন এবং 5 দেওয়ার পরে একটা বড় হাতের জি দিয়ে দিবেন দিয়ে জাস্ট আপনারা ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার দুইটা সেটিংস হয়ে গেল তো এরপরে একটু নিচে চলে আসবেন নিচের দিকে সোয়াইপ করে জাস্ট এখানে সার্ভার অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন তো সার্ভার অপশনটার উপরে ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এসে যে কাজটি করবেন এখানে লিখে দিবেন www.google.com এটা লিখে জাস্ট ওকে করে দিবেন তো আমি জাস্ট www.google.com লিখে নিয়ে এখানে ওকে করে দিচ্ছি তো ওকে করে দেওয়ার পরে জাস্ট নিচে সে আরেকটু কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন MCC এটা কখনো চেঞ্জ করবেন না একই সাথে MNC অপশন দেখতে পাচ্ছেন এটাও কখনো চেঞ্জ করবেন না একই রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে জাস্ট এখানে APN প্রোটোকল দেখতে পাচ্ছেন তো APN প্রোটোকলের উপরে এখানে দেওয়া থাকবে IPv4 আপনারা সবসময় নিচের যেটা আছে IPv4 তারপরে অবলিক IPv6 এটা দেখতে পাচ্ছেন এটা সবসময় সিলেক্ট করে রাখবেন কারণ এটাই সবচেয়ে ভালো APN প্রোটোকল কারণ একটার ব্যাকআপ হিসাবে আরেকটা কাজ করে অনেক সময় তো এটা জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন তো নিচেরটাও একইভাবে আপনারা IPv4 দেওয়া থাকবে এটা আপনারা IPv4 তারপরে অবলিক IPv6 এটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এটা সেভ করে দিবেন তো আমি জাস্ট এটা সেভ করে দিচ্ছি এখন তো সেভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা APN চলে আসছে তো এটা জাস্ট আপনারা ডিফল্ট হিসেবে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আপনারা ইন্টারনেট কানেকশন এখন অন করলে বুঝতে পারবেন যে নেটের কী অবস্থা বা কী দ্রুত চলছে তো আমি জাস্ট এখন নেটওয়ার্কটা কানেকশনটা অন করে নিচ্ছি এবং অন করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নেটওয়ার্ক আসলেও কাজ করে কি না দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক কানেকশন চালু করার সাথে সাথে নেটওয়ার্কটি অন হয়ে গেছে তো আমি এখন জাস্ট আপনাদের ইউটিউবে ঢুকে দেখাচ্ছি
তো ইউটিউবে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো প্রকার লোডিং ছাড়াই এটি খুব স্মুথলি চলছে, তো কোনো প্রকার সমস্যা হচ্ছে না এবং কোনো প্রকার খুব বেছে এবং ব্রাউজ করা যাচ্ছে। তো সেটিংসটি না করলে বুঝতে পারবেন এবং বিজনেস অনেকেই জানে না, প্রায় 99% লোক এই সেটিংসটি সম্পর্কে অবহিত নয়। তো আপনারা চাইলে এই সেটিংসটি করে নিয়ে আপনার ফোনের যে প্রবলেমটি আপনারা বর্তমানে ফেস করছেন সেটি সলভ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি থেকে যদি একটুও উপকৃত হন এবং ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সেই সাথে সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।